হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধু এই মুহূর্তে আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড দিতে পারছিলাম না আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছি তোমরা জানো আমি কিছুদিন যাব কিন্তু কলকাতায় ছিলাম এবং সেখানে আমার কিন্তু একটা এক্সাম ছিল এমএসএ ফোর্থ সেমিস্টার আমার কিন্তু কমপ্লিট করতে হবে সেজন্য আমি কিন্তু ইউনিভার্সিটি ছিলাম তোমাদের কিন্তু ভিডিওতেও কিন্তু দিয়েছিলাম এবার থেকে রেগুলার বেসে আমার চ্যানেলে যেমন দুপুর দুটো ভিডিও আসে ঠিক তেমনই কিন্তু দুপুর দুটো ভিডিও আসবে আর দুপুর দুটো ভিডিও না আসলে সন্ধ্যা সাতটায় ভিডিও আসবে বুঝতে পেরেছ তাই চলো এবার আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো আপনি এই অক্টোবর মাসে কোন কোন ফসলগুলি চাষ করে অতিরিক্ত পরিমাণে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করব। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু একটু আওয়াজ এবং একটু নয়েজ আসতে পারে কারণ বাড়িতে রয়েছি তোমরা জানো বাড়িতে কিন্তু অনেক প্রাণী আছে গরু ছাগল সেটা তারা কিন্তু প্রচুর হারে চিৎকার বা শুরু করা যায় তোমার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু আমি যে কথা বলছিলাম তাহলে আপনি এই অক্টোবর মাসে কোন কোন ফসলগুলি চাষ করে অতিরিক্ত হারে ইনকাম করবেন একটু জেনে নিন এই অক্টোবর মাসে আমাদের যদি অতিরিক্ত হারে ইনকাম করতে হয় তাহলে আমাদের ফার্স্টেই করলা চাষের দিকে ঝুঁকতে হবে হ্যাঁ বন্ধু করলা ইজ এ বেস্ট ফসল বলে মনে করি শীতকালীন ক্ষেত্রে যদি আমরা চাষ করতে পারি তবে হাইব্রিড জাতের কলা চাষ করলে হবে না মিনি জাতের করলা যেটা উচ্চেও না করলা নয় উচ্চে বলতে উচ্ছে যেগুলো একেবারে ছোটো ছোটো এরকম হয় সেটাকে বলে উচ্ছে কিন্তু মিনি করলা সেটা কিন্তু উচ্চের থেকে এরকম বড় হয় এটা কাবেরি অষ্টআশি রয়েছে বিএসএফ কোম্পানি রয়েছে সিংজেন্টা কোম্পানির মিনি করলা রয়েছে এই কোম্পানিগুলো বার করেছে এই মিনি করলা জাতগুলি এই জাতগুলি বর্তমানে তোমরা যদি চাষ করতে পারো প্রচুর হারে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে কারণ এই অক্টোবর মাসে করলা ছাড়া অন্যান্য ফসলগুলি তেমনভাবে চাষ করলে লসের সম্মুখীন হতে হয় তাই আমাদের কিন্তু আমি রিকমেন্ড করে থাকি অবশ্যই শসার পাশাপাশি অর্থাৎ সাথী ফসল হিসাবে করলাটা তোমরা চাষ করবে পঁয়তাল্লিশ দিনে শসাটা উঠবে তার পরবর্তী করলাটা বাজারে বিক্রি করতে পারলে প্রচুর দাম পাবে যেমন এক কেজি করলা বর্তমানে পাইকারি রেটে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা বিশ্বাস না হলে তুমি নিজের এলাকাকেই খোঁজ নিয়ে দেখো তাহলে বিশ্বাস করবে অনেক চাষী বিশ্বাস করে না অনেকেই বলে দাদা হয়তো ফেক কথা দিচ্ছে না যেটা সত্য সেটাই দিচ্ছি তাই অবশ্য কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে আমি বপন করব পটলের ভিতরে আমি বপন করব খুব তাতির করলার বীজটা নি আসবে তবে কিন্তু অক্টোবর মাসটা আসুক আর যেহেতু দুই তিন দিন আছে এটা চলে যাক যাওয়ার পরে আমি মাচা করব পটলে এবং তার পাশাপাশি আমি কিন্তু করলা দানাটা জমিতে বপন করে দেব পটলটা উঠবে পটলটা উঠে কিন্তু এটা জানো তোমরা জানো এটা কিন্তু সেপ্টেম্বর মাসের পরবর্তী কিন্তু অক্টোবর মাস আছে অক্টোবর মাসের মাসটাই পুরোপুরি কিন্তু পটল হবে নভেম্বর থেকে কিন্তু আর হবে না তাই আমরা কিন্তু এই টাইমে নভেম্বর মাসটাই পুরোপুরি গাছে বানে সেই বানে করলাটা চাষ করে নেব তার পরবর্তী কিন্তু আবার কিন্তু মিনিমাম কিন্তু ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু যখন টাইমটা আসবে তখন কিন্তু আমরা ওই মাসে কিন্তু পটলটা তুলে দেবো ঠিক আছে আমি যে কথা বলছিলাম বন্ধু আমি যে কথা বলছিলাম তাহলে কিন্তু করলাটা তোমরা অবশ্যই শুরু করবে এর দুই দুই আমি রেখেছি বন্ধু যদি যদি করতে করতে হয় হয় প্রচুর হারে তোমার ইনকাম বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে তাহলে এখনই একটু হলেও ওলকপি চাষের দিকে যুক্ত হবে হ্যাঁ বন্ধু ওলকপি চাষ করতে হবে কারণ ওলকপি কিন্তু এবছর বাজারগুলিতে বা মাঠগুলিতে সেভাবে চাষ হয়নি অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার কারণে আপনি যদি একটু চাষ করেন আমি কথা দিচ্ছি আপনি প্রচুর দাম পাবেন তবে এই অক্টোবর মাসের পরে আপনি যদি নভেম্বর মাসে ওলকপি লাগান তখন কিন্তু ওলকপি আর বাজারে বিক্রি হবে না কেউ খাবে না তাই যা করতে হবে আমাদের আগে ভাগে করে নিতে হবে এই অক্টোবর মাসেই করে নিতে হবে তো এই অক্টোবর মাসেই আমাদের কিন্তু ওলকপির বীজ বপন করতে হবে ওলকপির বীজ হিসেবে আমি চাষিদের বারে বারে প্রত্যেক বছরই কিন্তু ওলকপির বীজ হিসেবে টকিটা কোম্পানির বর্তমানে হাইব্রিড জাতির ওলকপি যেটা রয়েছে সেটা চাষ করার কথা রিকমেন্ড করি কারণ এইটাই আমার এলাকায় প্রচুর চাহিদা রয়েছে যাদের এলাকায় দেশিটা চাহিদা রয়েছে তারা দেশি বীজ বপন করতে পারো যেটা ছিটানো পদ্ধতিতে করতে হয় আমরা কিন্তু ছিটানো পদ্ধতিতে না করে আমরা কিন্তু চারা বপন করি এবার আপনি করতে পারেন ছিটানো পদ্ধতিতে সেটাও ভালো হবে আপনার এলাকায় যদি সেটার চাহিদা থাকে এর পরবর্তী বন্ধু ওলকপির পরে আমাদের কিন্তু একটু বিট বা গাজর চাষ করতে হবে হ্যাঁ বন্ধু বিট এবং গাজর দুটোই কিন্তু আলাদা তোমরা জানো বর্তমানে আমাদের এলাকাগুলিতে বা প্রচুর আরে কিন্তু বিটের চাহিদা বাড়ছে যত দিন যাচ্ছে তত বিটের চাহিদা বাড়ছে এবং বিট কিন্তু সেইভাবে কিন্তু চাষ হয় না গাজর কিন্তু মাঠকে মাঠ চাষ হলেও কিন্তু বিট সেইভাবে কিন্তু চাষ হয় না তবে আমাদের যদি একটু হলেও বিট চাষ করতে পারি এখান থেকে প্রচুর ইনকাম করতে পারো এবার বলতে বলো দাদা বিট চাষে কেমন ইনকাম বিট চাষে প্রচুর ইনকাম এক এক কেজি বিট বর্তমানে এখন বর্তমানে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং আপনার যখন উঠবে আপনি পঞ্চাশ টাকা কেজি পেলেই কিন্তু অনেক ঠিক আছে পঞ্চাশ টাকা না হোক আপনি কুড়ি টাকা কেজি পান তাতেই কিন্তু বিট অনেক তার কারণ কাঠাপতি মিনিমাম কিন্তু মিনিমাম কিন্তু দেড় কুইন্টাল মতো হয়ে থাকে যদি ভালো হয় ওই খারাপ হলে সেটা তো আপনার ব্যাপার এবার চলে আসি বন্ধু গাজর এর পরবর্তী আপনাকে কিন্তু অবশ্যই গাজর চাষ করতে হবে এই টাইমে যদি আপনি একটু গাজর চাষ করতে পারেন এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন কারণ গাজর চাষের ক্ষেত্রে আমরা বর্তমানে দেখেছি গাজরের ব্যাপক পরিমাণে এখন বাজারিক চাহিদা দেড়শো টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে যদি আপনি এখন গাজর চাষ করতে পারেন তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন মিনিমাম বৃষ্টি বা বর্ষায় যারা আগম আগম গাজর চাষ করেছিল অধিকাংশ নষ্ট হয়ে গেছে এখনই যদি আপনি চাষ করতে পারেন এখনও কিন্তু ইনকাম করতে পারবেন কারণ গাজর চাষের ক্ষেত্রে মিনিমাম এবছর বোড়া জমি বা অন্যান্য জমিগুলিতে কিন্তু গাজর হবে না যদি বলেন কেন কারণ নিচু জায়গা জমিগুলিতে কিন্তু অতিরিক্ত জল বেঁধে আছে সেখানে ধান বা অন্যান্য ফসলগুলি চাষিরা চাষ করেছে ফলে ডাঙা জমিগুলি ছাড়া কিন্তু গাজর হবে না তাই ডাঙা জমিগুলিতে কিন্তু চাষিরা গাজর চাষ করবে এবং সেখান থেকে প্রচুর তারা কিন্তু ইনকাম করতে পারবে তাই বর্তমানে আপনি কিন্তু গাজর চাষ করতে পারেন এভাবে যদি গাজর চাষ করেন কীভাবে গাজর চাষ করতে হয় আপনাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন বীজ হিসেবে টকিটা অশোকা দুটোই চাষ করতে পারি না আমি টকিটাও চাষ করেছি দু হাজার কুড়ি একুশ সালে টকিটাটা চাষ করেছে তারপরে এই তো সামনের বছর দু হাজার তেইশ সাল তেইশ সালে কিন্তু আমি অশোকা চাষ করেছি দুটোই ভালো টকিটাটা কী হয় অতিরিক্ত সাইজ বড় হয়ে যায় যে বেশি দিন রেখে দেন তাহলে কিন্তু অতিরিক্ত সাইজ বড় হবে এক একটাই পাঁচশো গ্রাম হবে কিন্তু অশোকাটা অতিরিক্ত সাইজ বড় না হলেও এটা কিন্তু মিডিয়াম সাইজ থাকবে এবং এর গায়ে কিন্তু শেকড়টা করে এটা সেটা হয় না অশোকায় শেকড় হয় না কিন্তু টকিটা হালকা হালকা শেকড় হয় এটাকে কিন্তু আপনার বেছে দিতে হয় ঠিক আছে যখন আপনি পাঁচ কেজি প্যাকেট করবেন তখন সেটাকে বেছে দেবেন কিন্তু অশোকায় কোনো শিকুন না হওয়ায় একেবারে ডাইরেক্ট প্যাকিং করা যায় এবং ডাইরেক্ট বাজারে বিক্রি করা যায় এবারে আপনি কোনটা চাষ করবেন সেটা আপনি ভেবে নেবেন অশোকা আড়াই মাসে তোলা যায় টকিটা তিন মাস না হলে পুরোপুরি কিন্তু গঠন হয় না টকিটা কিন্তু বাজারিক চাহিদা কিন্তু অশোকার তুলনায় কিন্তু সেম টু সেম থাকে তবে অশোকাটা বেশি চাহিদা থাকে কারণ অশোকাটা বেশি পরিমাণে লাল হয় এবার চলে আসি বন্ধু গাজরের পাশাপাশি আপনাকে আর কী কী বৃদ্ধ চাষ করতে সরি আর কেউ কোন কোন ফসল চাষ করতে হবে আমি রিকমেন্ড করে থাকি হবে লঙ্কা হ্যাঁ বন্ধু যেগুলো আপনি চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন সেটার তথ্যই দেব বাধ্যবাকে এখন সিম বা ভেন্ডি বা অন্য অন্য যে সমস্ত ফসল রয়েছে সেগুলো চাষ থেকে বিরত থাকতে বলবো কারণ আপনি যদি যে সেই সমস্ত ফসল যদি এখন চাষ করেন ইনকাম করতে পারবেন না যেমন যারা অনেকেই রয়েছে বাঁধাকপি বলছেন যে চাষ করবো চাষ করবো এখন যদি এই মাসটা বাঁধাকপি বপন করা যাবে আপনি দশ থেকে পনেরো টাকা দাম পেয়ে যাবেন বা কুড়ি টাকা দাম পেয়ে যাবেন কিন্তু অক্টোবর মাসের পরে যদি নভেম্বর মাসে আপনি বাঁধাকপির চারা বপন করেন জমিতে তাহলে কিন্তু সেই বাঁধাকপি বাজারে বিক্রি করতে পারবেন না দু টাকা তিন টাকা কেজি হবে আপনার বাঁধাকপি তাই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ফসল চাষ করুন আর অতিরিক্ত ইনকাম ঘরে তুলুন তাছাড়া চাষ করবেন না যদি চাষ করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে তাই আমি আপনাকে বারে বারে আমি সতর্ক করছি এই টাইমে যে যে ফসলগুলি চাষ করা যায় সেই তথ্যগুলি শেয়ার করবো তাই সেই তথ্য সেই ফসলগুলি আপনি চাষ করবেন আমি এর পরবর্তী আমি চাষিদের রিকমেন্ড করি যে ফসল চাষ করার কথা এর পরবর্তীতে আপনাকে আমি চাষ করার কথা রিকমেন্ড করব লঙ্কা হ্যাঁ বন্ধু যে কথা বলছিলাম লঙ্কার বীজ হিসেবে আমরা দেশিটা চাষ করে থাকি বিশেষ করে দেশি যে যে সমস্ত ঘরোয়া ভিত্তিক বীজ হয় চাষিদের কাছ থেকে আমরা সংগ্রহ করি কারণ লঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছি ভিএনআ রয়েছে সিংগেনটা রয়েছে বিএসএফ কোম্পানি রয়েছে এই সমস্ত কোম্পানির বীজগুলি চাষ করলে কি হয় ওই জাতগুলো না তেমন ভাবে হতে চায় না বিশেষ করে আমাদের এলাকাগুলিতে পাতা কুঁকড়ে যায় ভাইরাস লাগে হলুদ হয় নানান সমস্যার সৃষ্টি হয় ঠিক আছে বিশেষ করে সিংজেন্টা বিএসএফ কোম্পানি এইসব বীজ তো আমাদের এলাকায় হয় না এই এটা দেখা যাচ্ছে ঝাড়খন্ড উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত এলাকাগুলিতে হয় এক এক স্থানে কিন্তু টেম্পারেচার বা আবহাওয়া কিন্তু এক এক প্রভাব হওয়ায় সেই সমস্ত স্থানে কিন্তু হতে পারে আমাদের স্থানে হতে চায় না ঠিক আছে তাই আমি রিকমেন্ড করে থাকি বন্ধু সিংজেন্টা বিএসএফ এগুলো থেকে চাষ না করে বা ভিএনআর থেকে চাষ না করে দেশি চারাগুলি বা দেশি বীজগুলি সংগ্রহ করে চাষ করেও অতিরিক্ত ইনকাম করতে পারবে তাহলে লঙ্কাও কিন্তু এখন চাষ করা যাবে এর পরবর্তীতে আমি চাষিদের রিকমেন্ড করে থাকি বেগুন হ্যাঁ বন্ধু এই টাইমে এই অক্টোবর মাস কিন্তু বেগুন চাষের একটু উপযুক্ত মাস এই টাইমে যদি আপনি বেগুন চাষ করতে পারেন তবে হ্যাঁ যে সমস্ত বেগুনগুলি বর্তমানে কিন্তু বাজারে উঠা ওঠা ভাব হয়েছে সেই সমস্ত বেগুন আপনি চাষ করবেন না যেমন এক নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে বন্ধু তোমরা জানো বিশেষ করে এই টাইমে আগে হয়ে থাকে গরমকালেও কিন্তু হয়ে থাকে সেটা বলে মাকড়া বেগুন গোল গোল টাইপের যে বেগুনটা বর্তমানে এখন বাজারে কেজি নিচ্ছে সত্তর টাকা খুদ্র কিন্তু সত্তর টাকা কিনতে হচ্ছে এছাড়াও কিন্তু বন্ধু রয়েছে আরও রয়েছে কুলি বা অন্যান্য বেগুনগুলি তবে আমি এখন রেকমেন্ড করবো সাদা ভাঙরটা চাষ করতে পারেন এবং এমনকি কালো ভাঙর যেটা এইরকম বড়ো বড়ো হয় দুটোই কিন্তু এক কেজি হয় সেই বেগুনগুলো চাষ করতে পারেন ওই বেগুনগুলো প্রচুর হারে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বা ইনকাম জেনারেট করতে পারবেন বেগুনে প্রচুর ফয়দা রয়েছে গাছের পাতা কুকুরকে কন্ট্রোল করবেন এবং ফলসেতুকে লেদা পোকাকে কন্ট্রোল করলে আপনি বেগুন চাষ সফল হবেন ঠিক আছে আপনাকে কিন্তু অবশ্যই বেগুন চাষের হবে এর পরবর্তী বলছিলাম শসা চাষ শসা চাষ করবেন বর্তমানে কিন্তু আমি আপডেট দেখছিলাম বীজঘর থেকে আমাকে অনেক ছবি পাঠিয়েছিল আহ বীজঘর থেকে তারা বলছে বর্তমানে কৃষক বন্ধুর শীতল উইন্টার শসা বেরিয়ে গেছে কাবেরির উইন্টার শসা সরি কাবেরী বলছি কেন এটা হলো কিনা দাসপুরের একটা শসা দাসপুরের ওই কে দিয়ে নাম আমার ঠিক মনে পড়ছে না আ বর্তমানে ওই সুরাটার ব্যাপক হারে চাহিদা রয়েছে বাজারে ভিত্তিক প্রচুর দাম রয়েছে এরপরে রয়েছে বন্ধু ইন্দো জাপানে জাপানের একটা বীজ রয়েছে উইন্টার আর একটা রয়েছে লোকনা লোকনাথ সিড লোকনাথ সিড বর্তমানে ভালো বীজ বার করছে উইন্টার কম্বার আরেকটা রয়েছে দেবগিরি সিড মানে সারা সারা পশ্চিমবঙ্গে যে বীজগুলো পাওয়া যায় যে বীজগুলো ভালো যেমন আমার এলাকায় কৃষক বন্ধু পাওয়া যায় আপনি যদি চলে যান যে মাল মালদায় চলে যান কৃষক বন্ধু পাবেন না আপনি যদি মুর্শিদাবাদে যান কৃষক বন্ধু কিন্তু পাবেন না তাহলে কিন্তু এক 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 জেলার কিন্তু এক একটা করে বিজা নাম বলতে হয় যেমন যদি আপনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় খোঁজ করেন কৃষক বন্ধু পেয়ে যাবেন মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরেও কিছু অংশে কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু মালদাতে পাবেন না এবার চলে আসি বন্ধু এর পরবর্তী রয়েছে লোকনাথ সিট লোকনাথ সিট মুর্শিদাবাদে পাবেন হাওড়াতে পাবেন হুগলিতে পাবেন ওই জেলাগুলিতে পাবেন তারপরে চলে আসি বন্ধু কোনটাই সিট কোনটাই সিট পুরোপুরি একেবারে কোচবিহার কোচবিহার ছাড়া আপনি এলাকায় পাবেন না তবে কলকাতায় পাবেন কোচবিহারে পাওয়া যায় কোনটাই সিট হ্যাঁ তার পরবর্তী রয়েছে বন্ধু তোমরা জানো ইউনিভার্সাল জাপান হ্যাঁ ইন্দো জাপান ইউনিভার্সাল জাপান দুটো আলাদা ইউনিভার্সাল জাপান এই কোন জেলায় পাওয়া যাবে এই কিন্তু পাওয়া যাবে অধিকাংশ বর্ডার সাইটগুলিতে বিশেষ করে বাংলাদেশের বর্ডার সাইটগুলিতে কোথায় কোথায় যেমন উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ পাওয়া যাবে যেমন রয়েছে হাওড়া মুর্শিদাবাদে কিছু অংশে পাওয়া যাবে যেমন রয়েছে বন্ধু কোচবিহারের কিছু অংশ সাইডটে পাওয়া যাবে এইভাবে কিন্তু এক এক জেলায় কিন্তু এক এক রকম বীজ আছে তবে আপনার এলাকায় যেটা যে বীজটা চাষ হয় সেই বীজটা আপনি চাষ করতে পারেন যেমন পূজা সিড পূজা সিডে নানা রকম বীজ মুর্শিদাবাদে সব পাওয়া যায় পূজা ডন ওয়ান তারপরে কিন্তু বীজ সব জেলাতে পাওয়া যায় সেটা হলো অশোকার বীজ সব জেলাতে পাওয়া যায় আমতলার বীজ সব জেলাতে কিন্তু পাওয়া যায় তবে আমতলা অসুখ আর কিন্তু কমা বীজগুলো ভালো হয় না দামি বীজ নিতে হয় সেটা ভালো হয় ঠিক আছে আর চলো বন্ধু নেক্সট পরবর্তী যাওয়া যাক পরবর্তী ফসল হিসেবে আপনি কী চাষ করবেন অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী ফসল হিসেবে আমি চাষিদের বিশেষ করে বেশি ইনকামের রোজগারের জন্য আমি বলবো ছিটানো পদ্ধতি একটু লঙ্কা চাষ করবেন হ্যাঁ বন্ধু আপনি যদি এই টাইমটাই ছিটানো পদ্ধতি একটু লঙ্কা চাষ করতে পারেন না এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন কারণ ছিটানো পদ্ধতিতে লঙ্কা চাষের ক্ষেত্রে প্রচুর ইনকাম কারণ একবার যদি আপনি বপন করতে পারেন লঙ্কা কিনতে পারেন মিনিমাম কিন্তু আপনি কাটা প্রতি এক কুইন্টাল এক কুইন্টাল না হলেও ষাট থেকে সত্তর কেজি লঙ্কা হয় তখন তখন যদি লঙ্কার বাজারিক চাহিদা বা বাজারটা চড়া থাকে আপনি কিন্তু একবারে কিন্তু সেখান থেকে দশ থেকে বারো হাজার ইনকাম করে নিতে পারবেন তাই কিন্তু আমি ছিটানো পদ্ধতিতে একটু হল লঙ্কা চাষ করার কথা বলি হ্যাঁ এর পরবর্তী ছিটানো পদ্ধতি লঙ্কা চাষের পর আমি একটু ফুলকপি চাষের কথা বলি হ্যাঁ বন্ধু যদি ফুলকপির নানা রকম বীজ বর্তমানে এখন ভ্যারাইটিস বেরিয়ে গেছে এখন কিন্তু সেই সিং জেনটা হবে না ঠিক আছে ওটা বাদ দিয়ে যে সমস্ত বীজ বর্তমানে রয়েছে যেটা যদি আপনি বর্তমানে চাষ করতে পারেন বিশেষ করে ফুলকপির ক্ষেত্রে আপনি ইনকাম করবেন তবে পাদা বাঁধাকপিটা চাষ করবেন না করলেই কিন্তু আপনি লস খাবেন তবে করতে পারেন দাম কম পাবেন দশ থেকে বারো টাকা এরকম দাম থাকতে পারে দশ থেকে বারো পনেরো টাকা এরকম দাম থাকতে পারে তবে অনেকেই চারা ফেলে দিয়েছেন তারা চাষ করবেন ঠিক আছে এবার চলে আসি বন্ধু পেঁয়াজের কালি হ্যাঁ বন্ধু শীতকালীন ক্ষেত্রে পেঁয়াজের কালি খান্না এমন কোনো মানুষ নেই তাহলে শীতকালীন ক্ষেত্রে যদি আমরা একটু হলো পেঁয়াজের কালি চাষ করতে পারি আমরা ইনকাম করতে পারবো কিন্তু পেঁয়াজের কালি চাষের একটা নিয়ম আছে যে আপনি আগাম চাষ করবেন অতিরিক্ত গ্রীষ্মের টাইমে তাহলে কিন্তু হবে না গাছের পাতাগুলি পোড়া পোড়া ভাব দেখা যাবে গাছে সেই রকম পেঁয়াজের কালি আসবে না খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তাই আমি পেঁয়াজের কালি হিসেবে পেঁয়াজের জাত হিসেবে আমি যে জাতটা বারেবারে আপনাদের বলে থাকে সেটা হলো বন্ধু তোমরা তোমরা আমি কিন্তু চাষ করেছিলাম এক বছর আমি এই বছর তার আগের বছর চাষ করেছিলাম ওই দু হাজার বাইশ সাল নাগদ আমি কিন্তু চাষ করেছিলাম পেঁয়াজের কালি তোমরা জানো পেঁয়াজের কালি আমি চাষ করেছিলাম ওটার বীজ আমি নিয়ে এসেছিলাম বন্ধু লাল বীজটা নিয়ে এসেছিলাম মানে যেটা আমরা যে বীজটা যে পেঁয়াজটা খাই সেই ওটাকে পেঁয়াজটা নাম আমার ঠিক এখন মনে পড়ছে না যে কে দিয়ে নাম ঠিক আছে একটা দেশি বীজ সেটা সাদা হয় পঁয়ত্রিশ দিনে গাছে ফল আছে অল্প দিনই নষ্ট হয়ে যায় আর ওটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় অনেক দিন পর্যন্ত কিন্তু ধরন থাকে মিনিমাম আড়াই থেকে তিন মাস ঠিক আছে এর পর্যন্ত ধরন থাকে এবং ওই পেঁয়াজের কালিটা বর্তমানে কিন্তু ভালো হয় তবে পেঁয়াজের কালিতে প্রচুর খরচ রয়েছে বেগুনের মতো খরচ যেমন পাতা পচে যাচ্ছে আজকে পাতা পচার বীজ দিতে হবে কোনো পোকার বীজ দেওয়া লাগে না তবে রোগের বীজ দিতে হয় পাতা পচার দেখা যাচ্ছে পাতা পচার বীজ দিতে হয় বস্ত্রবস্তা সার ঢালতে হয় মানে গাছের গতি দেয় না এই জন্য বস্তা সার ঢালতে হয় তার পরবর্তীতে অনুখাদ্য স্প্রে করতে হয় প্রচুর খরচ পাতা পছার বীজ সপ্তাহে আপনাকে দুই থেকে তিনবার দিতেই হবে আর পাতা পোচা পেঁয়াজের পাতা পচার দাম একশো এম এর দাম সতেরোশো আঠারোশো টাকা এরকম দাম লোকাল ফাঁকি সাইড এর কাজ না ঠিক আছে তারপরে রয়েছে পেঁয়াজের কালিতে আরো স্প্রে করতে হয় গাছের গতি পায় না গতি বৃদ্ধি পায় না এই জন্য বিষ স্প্রে করতে হয় প্রত্যেক সপ্তাহে জল দিতে হয় প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন বাদে বাদে জল দিতেই হবে না হলে পেঁয়াজের কালি হবে না ঠিক আছে তোমরা জানো এছাড়াও কিন্তু লাভজনক যে সমস্ত ফসল রয়েছে সেগুলো যদি চাষ করা যায় এদিকে আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি লাভজনক ফসলগুলির দিকে ঝুঁকতে ঠিক আছে এই পরবর্তী লাভজনক ফসল হিসেবে আর কি কী রয়েছে এর পরবর্তী লাভজনক ফসল হিসেবে তোমরা জানো বিশেষ করে জানো এখন যদি অল্প কয়েকটা বরবটি আপনি কিনতে চান সেটা আড়াইশো গ্রাম হোক তাহলে কিন্তু আপনাকে কিনতে হচ্ছে কত টাকা দিয়ে কুড়ি টাকা দিয়ে এক কেজি কিনতে গেলে ষাট টাকা তাহলে সেই বরবটিটা কত বাজারে বিক্রি হয়েছে পাইকারি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে যে বিক্রি সে তো কেজিতে দশ টাকা লাভ রাখবেই ঠিক আছে তাই বরবটি প্রচুর দাম রয়েছে এখন যদি গাছটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অক্টোবর এই অক্টোবর মাসের নভেম্বর মাসে কিন্তু আপনি বরবটি বাজারে বিক্রি করতে পারবেন তখন কিন্তু বরবটির বাজারিক চাহিদা থাকবে তবে নভেম্বর মাসে যদি আপনি বরবটি দানা বপন করেন সেখান থেকে বরবটি পাবেন না আপনি যত চেষ্টা করেন বরবটি হবে না তার কারণ মাচার বরবটিগুলি কিন্তু নভেম্বর মাস থেকে হয় না গাছগুলি ছোটো ছোটো থাকে বেটে বেটে হয়ে থাকে গাছে ফল ফুল আসে না তবে আপনি যদি ঝাঁটি বরবটি চাষ করেন যেটা কিন্তু মাটিতে হয় ছোটো ছোটো এটুকা একটু গাছ হয় এবং যাতেও কিন্তু বরবটি হয় বেশি দিন হয় না তবে কিন্তু অল্প কয়েকদিন হয়ে শেষ হয়ে যায় দুই থেকে আড়াই মাস ওর গড় বয়স থাকে ওটা যদি চাষ করতে পারেন ওটা করতে পারেন ওটা থেকেও প্রচুর ইনকাম করা যায় ঠিক আছে তবে শীতকালীন ক্ষেত্রে কিন্তু লাল বরবটিটা ভালো হয় আপনি লাল বরবটি এখনই বপন করে গাছে ফুল ফল আনবেন দেখবেন যে ফুল ফল অনবরত থাকবে লাল বরবটি তাই কিন্তু লাল বরবটি আপনি কিন্তু চাষ করতে পারেন ঠিক আছে তাহলে বরবটি বরবটি কিন্তু কিন্তু লাল চাষের দিকে আপনাদের একটু হবে এবার চলে বন্ধু এর পর্বতে আরো কয়েকটা ফসল রয়েছে যেগুলো যদি আমরা চাষ করি অতিরিক্ত ইনকাম করতে পারবো বিশেষ করে শীত এবং গ্রীষ্মের দিকে আমরা থাকি বিশেষ করে এখন বাজারে একটা ফসল বর্তমানে নতুন উঠছে অনেকে চাষ করছে অনেকেই করছে না সেটা হলো বিনা ছাড়ার একটা ফসল বলে এটাকে কিন্তু আমাদের স্থানীয় ভাষায় কুদ্রি ফল বলে ঠিক আছে এটা তো আমি বুঝতে পারছো কুদ্রি ফল যদি না বুঝে থাকো আমি ভিডিও দিয়েছি একটু দেখে নেবে এই কুদ্রি ফল বর্তমানে যদি চাষ করা যায় এই কুদ্রি ফসল এখান থেকে প্রচুর ইনকাম করা যায় কারণ কুদ্রি যেমন ভালো তেমন কিন্তু তেমন কিন্তু ওয়েট হয় প্রচুর প্রচুর কিন্তু ওয়েট হয় শুধু অনলি ফর ইউরিয়া ফসফেট জমিতে ছড়িয়ে দেবেন এবং তার পরবর্তীতে গাছে কিন্তু একটু সাফাঙ্গি সাইডে স্প্রে করবেন আর কোনো প্রকার বেশ কিছু না গাছগুলিতে অনবরত আপনি ফুল তুলতে পারেন প্রচুর হারে ফুল ফুটবে অনবরত কিন্তু আপনার গাছের গতি একই রকম থাকবে বুঝতে পারছেন তাহলে যদি আপনি এখন চাষ করতে পারেন এই টাইমে যদি আপনি এটা চাষ করতে পারেন ফসলটা তাও কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন তবে ওর পাশাপাশি সাথে ফসল হিসেবে করলাটা চাষ করতে হবে ঠিক আছে এর পরবর্তী ফসল হিসেবে আমি চাষিদের আবারও রিকমেন্ড করব আবারও কয়েকটা ফসল রয়েছে যেমন রয়েছে বন্ধু তোমরা জানো বিশেষ করে এই টাইমগুলিতে চাষ করা যায় যেটা হলো বন্ধু শালগম বলে হ্যাঁ শালগম কেমন হয় কেমন খেতে হয় মূলোর মতো খেতে হয় মূলো মূলো যেমন মূলো মূল থেকে একটু একটু ভালো সেন্ট আছে শালগম এটাই কিন্তু ওই বিটের মতো দেখতে হয় মাটির ওপরেই হয় ঠিক আছে ওলকপির মতো অনেকটা ওলকপিকেও কিন্তু অনেকে শালগম বলে ঠিক আছে তবে ও শালগম বলতে আমাদের বসে যেটা রয়েছে সেটা হলো বিটের মতো দেখতে লাল লাল হয় এবং এটা ওলকপির মতোই হয় পাতা কিন্তু অনেকটা বিটের মতো হয় এই শালগম যদি এখন বর্তমানে আপনি চাষ করতে পারেন এখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন এর পরবর্তী রয়েছে বন্ধু লাউ হ্যাঁ বন্ধু শীতকালীন ক্ষেত্রে লাভের প্রচুর বাজারিক চাহিদা থাকে যদি আপনি লাউ চাষ করতে পারেন একটু হলে একটু হলেও করবে তার কারণ এর আগের বছর লাভের প্রচুর বাজারিক দাম গেছে প্রচুর শীতকালে দাম গেছে তাই অনেকেই কিন্তু মাচাগুলিতে বা বানগুলিতে কিন্তু লাভ দেবে ঠিক আছে তাই শীতকালীন ক্ষেত্রে যদি অতিরিক্ত দাম আগের বছর গেছিলো বলে অনেকেই এবার বেশি পরিমাণে চাষ করতে পারে তবে লাভে কিন্তু লস হতে পারে তাই আমি রিকমেন্ড করবো মিনিমাম দশ কাটার বেশি লাউ চাষ করবেন না শীতকালীন ক্ষেত্রে যদি মনে করেন একবিকে করতে পারেন তার বেশি করবেন না তার কারণে সামনের বা দাম দিয়েছে বলে চাষিরা অনেকেই কিন্তু একসাথে করতে পারে ফলে কিন্তু লস হতে পারে তাই আমি রিকমেন্ড করে থাকি একটু কম পরিমাণে একটু লাউ চাষ করবেন লাভ থেকে প্রচুর ইনকাম করতে পারবেন লাভের বীজ হিসাবে আমি চাষিদের বারে বারে বলে থাকি যেটা লাভের বীজ অন্যতম বীজ রয়েছে সেটা বন্ধু তোমরা জানো বাংলাদেশের কিন্তু ময় না এই বাংলাদেশের ময়না এই লাভের বিষয় থেকে প্রচুর আপনার ইনকাম করতে পারবেন তাহলে দর্শক বন্ধু বর্তমানে আপনারা কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন তা এই ভিডিওতে আমি জানিয়ে দিলাম আর একটা ফসল রয়েছে শীতকালীন ক্ষেত্রে ভেন্ডি যদি চাষ করা যায় এখান থেকে ইনকাম করা যাবে ভিডিওর আমি এক জায়গায় বলেছিলাম যে ভেন্ডি চাষ করবেন না কিন্তু ভেন্ডি চাষ করা যাবে এখন যদি ভেন্ডি চাষ করেন অতিরিক্ত ইনকাম ইনকাম হবে কিন্তু গাছগুলিতে অতিরিক্ত ভেন্ডি ধরবে না যেমন নভেম্বর ডিসেম্বর মাসে অতিরিক্ত ভেন্ডি ধরবে না তবে কিন্তু আপনি এখন যদি চাষ করেন গাছ যদি ফুল ফল আনতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন কারণ শীতকালীন ক্ষেত্রে ভেন্ডির প্রচুর দাম থাকে ঠিক আছে শীতকালীন যাত্রা চুজ করে নেবেন তবেই ভালো হবে তাই বর্তমানে ভেন্ডি হিসেবে কোন কোন বীজগুলি চাষ করবেন কীভাবে চাষ করবেন আজকের ভিডিওতে সমস্ত তথ্য ইনফরমেশন শেয়ার করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে একটা লাইক করো চ্যানেলের মতো সাবস্ক্রাইব করো প্রত্যেকে সাবস্ক্রাইব করো অনেকেই দেখতে পাচ্ছি আমার চ্যানেলে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দর্শক কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে পাচ্ছি এইটটি পার্সেন্ট দর্শক আমাকে সাবস্ক্রাইব করেনি আর টোয়েন্টি পার্সেন্ট দর্শক আমাকে সাবস্ক্রাইব করেছো মানে যদি একশো জন লোক থাকে তাহলে আশিজন লোক সাবস্ক্রাইব করেনি আর কুড়িজন লোক সাবস্ক্রাইব করেছে তা একটু সাবস্ক্রাইব করতে কী হয় একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী দিনে ভিডিও বানাতে আমার অনেক মোটিভেশন বা উৎসাহ পাবো তাই একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করো সরি যারা সাবস্ক্রাইব করেছ ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে যাচ্ছে না আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তোমরা প্রত্যেকে আমার ভিডিও প্রত্যেকে আমার ভিডিও কন্টিনিউয়াস দেখো দিনে একবার হলেও আমার ভিডিওগুলি দেখো মিনিমাম সাত দিন একটান আমার ভিডিওগুলি দেখো তাহলে তোমাদের কাছে পুনরায় আবার নোটিফিকেশন ইউটিউব পাঠাবে ঠিক আছে তাই আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা